অর্থমন্ত্রী সিলেটের কৃতি সন্তান সারা বাংলাদেশের গর্ব বিশ্ববরণ্য অর্থনীতিবিদ আমাদের গর্বের সন্তান কিংবদন্তি নেতা যেন বাবুলমাল আব্দুল মুহিত সাহেব এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আসলে আমি বেনীবাজার পৌরসভার দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সিলেটের 20টি পৌরসভাকে উন্নয়ন করবার জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করবার জন্য তিনি তার মন্ত্রিত্বের শেষ পর্যায়ে আমরা গিয়েছিলাম। সিলেটের 14 জন মেয়র সেখানে উপস্থিত ছিলেন। তিনি যে এত দেশ দরদি এবং এই দেশকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি, এবং তিনি বিশেষ করে সিলেটের উন্নয়নের জন্য সারা বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি এক মডেল মানুষ ছিলেন এবং তার চিন্তা ছিল শুধু দেশ এবং জাতি কীভাবে উন্নতি করা যায় সেই বিষয়টা। এবং আমাদের এই শুধু এই বাংলাদেশের অর্থনৈতিক বিষয় না, সারা বিশ্ব, আমি বলেছি যে বিশ্ব অর্থনীতিবিদ, যে বিশ্বের অর্থনীতিকে এই যে ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে তিনি 10 বছর যে দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যে শিখরে নিয়ে গেছেন, আসলে মুহিত সাহেবের কোনো বিকল্প নাই। এবং এই ধরনের গণজন্মা পুরুষকে আমরা হারিয়েছি, আমরা আসলে তার অভাব পূরণ করতে পারবো না। আমরা আশা করব তার মতো সৎ ন্যায় নিষ্ঠাবান মানুষ সৃষ্টি হয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা। বীর মুক্তিযোদ্ধা এক চঞ্চলবাই কমিটির জয়েন্ট সেক্রেটারি যুবলীগের খণ্ড একাশ বাজে আওয়ামী লীগ শ্রমিক লীগের কমিটি দিয়ে আমি শ্রমিক সিলেটের প্রতিষ্ঠিত করতেছিলাম। আমার নাম জাফর চৌধুরী, আর মহানগরের কার্যকরী কমিটির মেম্বার। আমি আপনাদেরকে জানতে চাই আর বলতে চাই সবাই মিডিয়া সাংবাদিকের বাইর, আমার আবুলমাল মুহিত সাহেব যখন 91 যখন আমরা এসাদ বিরোধী আন্দোলন করতাম তখন আমরা ওনার নাম দেখছি, ওনার বাড়ি মানে দুফাদি রায়নগর, আমরা ওনার রায়নগর ওনার বাড়ি জানতাম হাফিজ সাহেবের ছেলে, কিন্তু আমি ওনাকে দেখিনি। কিন্তু যখন এসাদর বিরুদ্ধে আন্দোলন যখন জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন তখন উনি আবার তৎকালীন মন্ত্রী হওয়ার পরে আমরা তখন এসাদ বিরুদ্ধে আন্দোলন করে উনি পদত্যাগ করে এসাদ বিরোধী আন্দোলনটাকে ছাড়িয়া উনি আবার আমেরিকা চলে গেছেন। আমেরিকা চলে যাওয়ার পরে আবার আমাদের এই সংগঠন আনার অনেক পাত্রা চলছিল। তখন আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমেরিকা গেছিলাম, আমেরিকাতে যাওয়ার পরে লন্ডন আসছে, তো আমি লন্ডন, আমার 2 মেয়ে লন্ডন ছিল। আমি তখন আমাদের আব্দুল সামাদ আজাদ মারা যাওয়ার পরে সিলেট শূন্য হয়েছে, গাজী সাহেব খালি সিলেট শূন্য হওয়ার পরে এখন এমপিও অভিভাবকে আর সিলেটের অভিভাবক অভিভাবকে এই চিন্তা করছে। আমি নিজে ব্যক্তিগত চিন্তা করি আর আমি তখন আমার মানে নেত্রীকে আমাদের যখন যুবলীগ শ্রমিকগুলোর সভাপতি মানে সাহারিয়া সেলিম, সে ছিল লন্ডন আমার সাথে, আর আনোয়ার জামান তখন আমাকে নেত্রী খুব সম্মানিত, আমি নেত্রীর সাথে ছিলাম। এরপরে নেত্রী বলছি মানে নেত্রী বলছি ছেলে শূন্য জাফা মুহিষা করে একজন লোক অর্থমন্ত্রী খুব ভালো লোক, ওনাকে একটু মানে আনলে আমার মনে হয় সিলেট আমাদের জন্য ভালো হইব আর সংগঠনের জন্য ভালো হইব। এই কথা বলা বাদে আমি নেত্রীকে লন্ডন 5-স্টার হোটেলে মানে আমি ছিলাম। সব বলার পরে উনি যখন দেশে আসলো, দেশে আসার আমি হওয়ার পরে কামরণ ভাই আমার বিরুদ্ধে লাগিল যে কেন আমি বললাম, উনি লগে আমার ভালো লাগছে, জাতির জন্য ভালো লাগছে, এবং বাকিদার সফরা হয়েছে ওনার কাছে, ওনার আশেপাশে অনেক লোক ভালো আছে বাদও আছে, এরা গ্রহণযোগ্য লোক নাই, অনেক যে আছে সিলেট এখনও গ্রহণযোগ্য লোক নাই। আমরা জাতির প্রতিষ্ঠাতা, এবং আপনারা জানেন এই সিলেটের এসাদ বিরোধী আন্দোলনের সময় এম এ খানের অবদান আছে, হুমায়ুন সুতোর অবদান আছে, আব্দুল সামাদের অবদান আছে, খিবরা সাহেবের অবদান আছে, সফির রহমানের অবদান আছে, সিলেটের অভিভাবক এরা ছিল, এরা পুরানা মানুষ ছিল, এখন পুরানা মানুষ নেই, অভিভাবক নাই।